না, চট করে ফুল তুলে নিয়ে ঘরে যাবো। প্রাণের মায়া হলো বেশি, যা টিকি যা। আপনার সঙ্গে পরিজনরা কি হয়েছে?
এই দুর্যোগের রাত্রি আপনি একাকিনী? অদ্ভুত বিধাতার পরিহাস। আপনার বিপন্ন অবস্থা কল্পনা করতে মমতা না, সুজায় আমার পাষাণ হয়ে গেছে। ভদ্রে আর বিলম্ব করবেন না, দানটা মিটিয়ে দিন। হ্যাঁ, শ্মশান রক্ষকের যা প্রাপ্য। কিন্তু আমার কাছে তো কিছু নেই, কোথায় বা পাব? সহায় সম্বলহীন কৃতদাস আমি। কৃতদাসী? আপনিও কৃতদাসী? অভাগিনী রাজনীতির একমাত্র পরিচয়, মাত্র কি না ছিল কুবেরের ঐশ্বর্য, দেবতার মতো স্বামী, ভাগ্যদোষে সব কিছু হারিয়েছি, পুত্রকে বুকে করে এতদিন বেঁচেছিলাম, বিধাতার বছর তাও সহ্য হল না। নিষ্ঠুর নিয়তি সাপের রূপ ধরে। বুঝেছি দেবী, কোমল অঙ্গে ঠেলে দিয়েছে তীব্র হলাহল, মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে তার পুত্রকে। জগতে আরো রহিতাস্য আছে, আরো শহীদ পায়। আপনি কি করে এরকম জানলেন? ভদ্র, আমি মিনতি করছি, আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কি, আপনি কি হরিশ্চন্দ্র বলে কাউকে চিনতেন? না না, ও নাম উচ্চারণ করো না, ও নাম। উত্তর দিন, উত্তর দিন ভদ্রে। হরিশ্চন্দ্র কি আপনার স্বামীর নাম? তিনি কি অযোধ্যার রাজা ছিলেন? কে, কে আপনি? দেবী? না না, আমি রাক্ষসী, পুত্রকে খেয়েছি, তবু বেঁচে আছি, তাকে বুকে করে শ্মশানে এনেছি। আমার জন্য শহীদ ভাই মহর্ষি দিন পরিশোধ করতে হবে তো। রহিতাস পুত্র, সূর্য বংশের শেষ প্রদীপ, ঈশ্বর সর্বস্ব নিয়েছ, একটু করুণা করুণা কর প্রভু, একটি বিদ্যুতের চমক শিক্ষা দাও, একবার একবার শেষ দেখা।